যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা দু হাজার বাইশে জেনপাস ইউজি এক্সামে অ্যাপিয়ার হওয়ার কথা ভাবছো বা তারপরে যারা জেনপাস ইউজি এক্সাম দেবে বলে ঠিক করেছো তোমাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যেখানে তোমাদেরকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জেনপাস ইউজির যে কোয়েশ্চেন প্যাটার্ন যে কোয়েশ্চেন প্যাটার্নটিকে কিন্তু একদম সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে যেমনটা আমরা আগের ভিডিওতে দেখেছি যে জিএনএম এম এন্ট্রান্সের ক্ষেত্রেও কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে টোটাল একশো পনেরো কয়েক ক্ষেত্রে পরীক্ষা হবে ঠিক তেমন জেনপলস ইউজির ক্ষেত্রেও একশো পনেরো নম্বরে পরীক্ষা হবে এবং এখানে পেপার ওয়ান আর পেপার টু দুটো ভাগে ভাগ করা রয়েছে আজকের ভিডিওতে সেই ডিটেলসটা বলবো এবং কোন সাবজেক্ট থেকে কতগুলো কোয়েশ্চেন্স থাকবে এবছর থেকে কিন্তু অর্থাৎ দু থেকে তোমাদের লজিক্যাল রিজনিং এবং ইংলিশ এই দুটো এক্সট্রা সাবজেক্ট অ্যাড হতে চলেছে সেই সমস্ত ডিটেলস বলবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই জেনপাস ইউজি রিলেটেড সমস্ত আপডেট পেতে মেডিকেল কোর্সের বিভিন্ন আপডেট জবস আপডেট স্কলারশিপ আপডেট পেতে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করো টেকনোপিডিয়া লাইফ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে যার লিংক থাকছে ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও তো দেখো তোমাদেরকে এই হচ্ছে সেই নোটিশটা যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট স্টুডেন্স বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে সেকেন্ড নভেম্বর এই ডেটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদেরকে বলবো দেখো তোমাদের জেনপস ইউজি দু হাজার বাইশ থেকে যে কোয়েশ্চন্স প্যাটার্নটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে পেপার ওয়ান এবং পেপার টু দুটো ভাগে ভাগ করা হচ্ছে যেখানে পেপার টুটা শুধুমাত্র বিএইচ এ কোর্সের জন্য অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই যে কোর্স সেই কোর্সের জন্য শুধুমাত্র থাকছে পেপার টু এবং পেপার ওয়ান বাকি সমস্ত কোর্সের জন্য তুমি চাইলে পেপার ওয়ান অথবা পেপার টু যে কোনো একটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আবার বোথ অর্থাৎ পেপার ওয়ান পেপার টু দুটোর জন্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে তো সেক্ষেত্রে দেখো তোমাদের এই অপশনটা তো থাকছে কিন্তু কোয়েশ্চেন্স প্যাটার্নে যে চেঞ্জেসটা এসেছে দেখো পেপার 1 এর ক্ষেত্রে যদি আমি বলি অর্থাৎ বিএইচএ কোর্স ছাড়া বাকি সমস্ত কোর্সের জন্য ইনক্লুডিং নার্সিং সেখানে যদি বলি দেখো তোমাদের ফিজিক্স থেকে থাকবে 15টা কোয়েশ্চেন্স যেখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি 1 এ শুধুমাত্র 1 মার্কস এর থাকবে ক্যাটাগরি 2 তে থাকবে 2 মার্কস এর যেখানে মোর দ্যান 1 কারেক্ট অপশনস তোমাদের থাকবে যেগুলোকে মার্ক করতে হবে এবার দেখো আমি যদি বলি যে ফিজিক্সে তোমাদের পনেরোটা কোয়েশ্চেন থাকবে এক নম্বরের এবং ক্যাটাগরি টু থেকে যদি আমি ফিজিক্সের পাঁচটা কোয়েশ্চেন্স থাকবে দু নাম্বারের তাহলে টোটাল কুড়িটা কোয়েশ্চেন্স পঁচিশ মার্কস থাকবে ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে ঠিক একইভাবে থাকবে পনেরোটা কোয়েশ্চেন্স এক নাম্বারে পাঁচটা কোয়েশনস দু নাম্বারে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কস ওয়েটেজ থাকছে বায়োলজি থেকে ওয়েটেজটা কিন্তু সেম থাকছে তিনটা থেকে ওয়েটেজ একদম সেম থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস এবং ইংলিশ নতুন সাবজেক্ট যেখান থেকে কুড়িটা এক নম্বরে কোয়েশ্চেন্স থাকবে টোয়েন্টি মার্কস এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে কুড়িটা কোয়েশ্চেন ডিফারেন্স এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের এক্সট্রা জোর দিতে হবে কারণ এই দুটো সাবজেক্ট একদম নিউ আর এখান থেকে কিন্তু অনেকটা ওয়েটেজ তোমাদের ভ্যারি করবে তো টোটাল একশো পনেরো নম্বরের পরীক্ষা হবে যেমনটা আমরা জিএনএম এন এম এন্ট্রান্সের ক্ষেত্রেও দেখেছিলাম এবং পেপার টু শুধুমাত্র বিএইচএ কোর্সের জন্য সেখানে দেখো এক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে 25 ফাইভ মার্কসের কোয়েশ্চেন্স এবং ম্যাথমেটিক্স থেকে থাকছে এক্ষেত্রে তোমার সরি ফিজিক্যাল সায়েন্স থেকে টোটাল থার্টি ফাইভ क्वेश्चंस থাকছে এক নম্বরের পঁচিশটা এবং তোমাদের পাঁচটা क्वेश्चंस থাকছে দু নম্বরের ম্যাথমেটিক্স থেকে ঠিক সিমিলার ভাবে তোমাদের দশটা এক নম্বরের এবং পাঁচটা দু নম্বরের কোয়েশ্চেন টোটাল টোয়েন্টি মার্কস জেনারেল নলেজ থেকে দেখো এক্সট্রা জেনারেল নলেজ থাকবে টেন মার্কসের দশটা কোয়েশন থাকবে ওয়ান মার্কসের এর পাঁচটা কোয়েশ্চেন্স থাকবে টু মার্কসের টোটাল টোয়েন্টি মার্কস এবং ইংলিশ আর লজিক্যাল রিজনিং যেমনটা আমার পেপার ওয়ানে এ ছিল সিমিলার ওয়েতে থাকবে টোটাল একশো পনেরো নাম্বারের কোয়েশ্চেন্স এক্ষেত্রে থাকবে এবং তোমাদের যে কোয়েশ্চেন্স ল্যাঙ্গুয়েজ যেটা বাইল্যাঙ্গুয়াল ইংলিশ এবং বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল থাকবে টোটাল টাইম অর্থাৎ ইচ পেপারের জন্য ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স টাইম তোমাদের অ্যালোটেড থাকবে আর এক্সাম সিলেবাস যদি বলি স্ট্যান্ডার্ড ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ স্ট্যান্ডার্ড এক্ষেত্রে থাকছে আর স্কোরিং মেথোডোলজি দেখো যেমনটা তোমাদের রয়েছে যে প্রত্যেকটা অপশনসের জন্য ক্যাটাগরি ওয়ানে একটা অপশনসই কারেক্ট থাকবে এবং সেখানে একটার জন্য ওয়ান মার্কস থাকছে নেগেটিভ মার্কিংস ওয়ান বাই ফোর্থ অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং থাকবে আর ক্যাটাগরি তোমাদের তে তোমাদের অপশন থাকবে যদি তুমি সবগুলো কারেক্ট অপশন মার্ক করো তবেই তুমি সেক্ষেত্রে যদি তুমি পার্সিয়ালি কারেক্ট করো অর্থাৎ সবগুলোকে যদি তুমি ঠিক না করো তাহলে সেক্ষেত্রে এই যে ফর্মুলা রয়েছে দেখতে পাচ্ছ এই পয়েন্টে এই ফর্মুলা অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস অ্যালোটেড হবে যেখানে টু ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশন মার্ক যতগুলো কারেক্ট অপশন তুমি মার্ক করেছো বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট অপশনস এই ফর্মুলাতে করে তোমার যা মার্কস হবে সেই মার্কসটা তোমাকে কিন্তু অ্যালোটেড করা হবে তো জেনপাস ইউজি টোয়েন্টি টোয়েন্টি টু থেকে তোমাদের যে কম্পিটিশন এটা অনেকটা টাফ হয়ে যাচ্ছে যেখানে ইংলিশ এবং লজিক্যাল এর ওপর স্পেশাল জোর দিতে হবে তোমাদেরকে তো এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত তোমরা স্টুডেন্ট যারা দু বাইশ থেকে জেনপাস ইউজিতে অ্যাপিয়ার করবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড কিন্তু এক্সাম প্যাটার্ন সম্পূর্ণ বদলে দিয়েছি তো অবশ্যই তোমাদের প্রিপারেশনকে সেই লেভেলে নিয়ে যেতে হবে এবং তোমাদের প্রিপারেশনের জন্য টেকনোপিডিয়া লাইভে তরফ থেকে বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়া হবে যেগুলো তোমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে অবশ্যই তোমরা প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবে আর শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দেবে যে জেন প্লাস যে কোয়েশ্চেন্স প্যাটার্ন সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে তো আজকের জন্য এটুকুই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ দ্য ওয়ে অফ লার্নিং